আসসালামু আলাইকুম বন্ধুরা হাজির হলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির আলোচ্য বিষয় হলো শিশুদের জন্য বিস্কুট কতটা স্বাস্থ্যকর তো বন্ধুরা প্লিজ ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি আমরা বেশিরভাগ মায়েরা আমাদের শিশুদের রোজ বিস্কুট দিয়ে থাকি বাচ্চার খিদে পেলে হাতে বিস্কুট ধরিয়ে দেওয়া হয় আর শিশুরাও বিস্কুট খেতে খুব ভালোবাসে বিশেষজ্ঞরা বলেন বিস্কুট শিশুদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর বিস্কুট সাধারণত ময়দা ক্ষতিকারক চর্বি চিনি কৃত্রিম মিষ্টি উচ্চ সোডিয়াম এইসব ব্যবহার করে তৈরি করা হয় আর এসব পদার্থ শিশুদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে যেসব শিশু এগুলো খেয়ে থাকে তাদের শরীরের ক্যালোরির পরিমাণ বেড়ে যায় ফলে তাদের ওজন বাড়ার ঝুঁকি বেড়ে যায় এর সঙ্গে সঙ্গেই টাইপ টু ডায়াবেটিসেরও ঝুঁকি থাকে বিস্কুট তৈরিতে ব্যবহৃত মিহি গমের আটা এবং ময়দা উভয়ই স্বাস্থ্যের জন্য ভালো না এর কারণ হলো গমের আটা প্রক্রিয়াজাত করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর ময়দার আটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর তাই এগুলো দিয়ে তৈরি বিস্কুট শিশুদের খাওয়ালে হজম শক্তি কমে যায় যেসব শিশু এগুলো খায় হজম সমস্যার পাশাপাশি পেট ব্যথা বমির মতো সমস্যা দেখা দেয় অতিরিক্ত বিস্কুট খেলে শিশুর দাঁতের সমস্যাও হতে পারে বিস্কুটে চর্বি চিনি ও নুন বেশি থাকায় শিশুদের এই খাবারটি মানে বিস্কুট খেতে খুব টেস্টি লাগে আর খেতেও বেশি তাদের ইচ্ছে করে আর অন্য খাবারের প্রতি চাহিদা কমতে থাকে আর এই কারণে বাচ্চাদের শরীরে খারাপ ক্যালোস্টেরল বেড়ে যায় তো প্রত্যেকটি মায়ের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনার শিশুকে প্রত্যেকদিন বিস্কুট খাওয়াবেন না তো বন্ধুরা এই ছিল আমার আজকের এই ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো খারাপ যেমনই লাগুক আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন